বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে সিলেট দুই আসন। এ আসনের লড়াই হবে মূলত তিনটি রাজনৈতিক দলের হেভিওয়েট তিন নেতার মধ্যে। তারা হলেন নৌকা প্রার্থী সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী, বর্তমান সাংসদ ও গণফোরাম নেতা মোকাব্বের খান ও জাতীয় পার্টির সাবেক সাংসদ ইয়াহিয়া চৌধুরী। এ আসনের প্রার্থীদের হলফনামার তথ্য এই আলোচনার উত্তাপ বাড়িয়ে দিয়েছে। সিলেট থেকে স্টাফ রিপোর্টার রাজ্জাক রুনুর তথ্য ছবিতে ইমরুল কাসির রিপোর্ট। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের নিয়ে ততই যেন আলোচনা সমালোচনা বাড়ছে। সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট দুই আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের আট প্রার্থীর মধ্যে মূল আলোচনায় নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী, বর্তমান সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বের খান এবং জাতীয় পার্টির সাবেক সাংসদ ইয়াহিয়া চৌধুরীর মতো হেভিওয়েট তিন নেতা। তবে সাধারণ ভোটাররা পছন্দের প্রার্থীদের পক্ষে মত দিচ্ছেন। দশ বছর পরে আমরা নৌকা প্রতীক শফিকুর রহমান চলতে পাঠাইছে, উনার মাধ্যমে আমাদের এলাকার অনেক উন্নয়ন হয়েছে। সারা বাংলাদেশে শেখ হাসিনার উন্নয়ন এই আসনে নৌকার প্রার্থী আলহাজ শফিকুর রহমান চৌধুরীর হলফনামায় বছরে আয় 4,61,917 টাকা, অস্থাবর সম্পদ 1,90,78,135 টাকা ও স্থাবর সম্পদ হিসেবে চা বাগান সহ বিভিন্ন সম্পদ উল্লেখ করেছেন। অন্যদিকে শফিকুরের মূল প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বের খানের হলফনামায় পেশা হিসেবে রাজনীতি উল্লেখ করে বছরে আয় দেখিয়েছেন শূন্যের কোটায়। তবে আরেক প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ইয়াহিয়া চৌধুরীর হলফনামায় পেশা হিসেবে দেশ ফিশারিজ অ্যান্ড এগ্রোর স্বত্বাধিকারী উল্লেখ করে বছরে আয় 9,10,500 টাকা, শেয়ার বাজার আর ভাই বোনদের রেমিটেন্স থেকে প্রায় 18 লাখ টাকা আয় দেখিয়েছেন। তবে হলফনামায় বিভিন্ন বিষয়ে উল্লেখ করলেও জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। দুর্নীতি, দুঃশাসন, মানুষকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে, এইগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হলো একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার লক্ষ্যে মানুষ আমাকে ভোট দিবে এবং মানুষ এই দেশের সুখ শান্তি সমৃদ্ধির লক্ষ্যেই মানুষ ভোট দিতেছে। সিলেট দুই আসনে মোট ভোটার 3,44,729 জন। ইমরুল কায়েস, আরটিভি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ।